শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বয়সে নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নির্ধারণ করতে বলা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আলমগীর হোসেন এই আদেশে স্বাক্ষর করেন। জানা যায়, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে 6 বছরের বেশি বয়স নির্ধারণ করা হয়েছিল। জাতীয় শিক্ষানীতি 2010-এর বিধিবিধান মানা হয়েছে, কিন্তু এই নির্দেশনার আলোকে পরবর্তী শ্রেণীতে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছিল না। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, সরকারি স্কুলে প্রথম শ্রেণী ছাড়া অন্যান্য শ্রেণীতে ভর্তির বয়সে বাধ্যবাধকতা নেই, কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর জাতীয় শিক্ষানীতি অনুসারে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির বয়স নির্ধারণের নির্দেশনা দিয়ে সংশোধিত নীতিমালাটি জারি করেছে মন্ত্রণালয়। সংশোধিত এই নীতিমালা অনুসারে প্রথম শ্রেণীতে বয়সের ভিত্তিতে দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির বয়স নির্ধারণ করা হবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বয়স 7 বছরের বেশি, তৃতীয় শ্রেণীতে বয়স 8 বছরের বেশি, ষষ্ঠ শ্রেণীতে 11 বছরের বেশি, সপ্তম শ্রেণীতে ভর্তির বয়স 12 বছরের বেশি হতে হবে। তবে ভর্তির বয়সের উর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সঙ্গে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।